আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সব ভালো আছেন। গত কয়েকটা ভিডিও আমি এনপিকে সার সম্বন্ধে মাতিছি, ও ভিডিওতেও আমি কিছু মাতমু। তো আমরা কিতা আলোচনা করছিলাম, আমরা গাছর প্লান্টর নিউট্রিয়েন্টস সর আলোচনা অন্যান্য ভিডিওত করছি, আর আজকের ভিডিওতে আপনার প্লান্টস রইল নিউট্রিয়েন্টস ডিফিশিয়েন্সি যেটা আমরা বুঝি, যেমন পুষ্টি ঘাটতি, আর নিউট্রিয়েন্টস দরকার হইল পুষ্টি উপাদান যেগুলো বুঝি আর কি। তো নিউট্রিয়েন্টস আপনার হইল পুষ্টি উপাদান গাছের লগে, আর নিউট্রিয়েন্টস ডিফিশিয়েন্সি হইল আপনার পুষ্টি ঘাটতি আর কি, একটা অভাব, মানে পুষ্টির অভাব দেখা দিছে। তো আমরা আজকে ভিডিওত মাতমু নিউট্রিয়েন্টস ডিফিশিয়েন্সি, আর সাথে সাথে কিছু কইমু এনপিকে বেসিক বা প্রাইমারি যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস এগুলা দিলে কি তো হয়তো হয়েছি আগে, তারপরেও আজকে তোরা আমি কইমু আবার। তো নাইট্রোজিন ওইল গিয়া আপনার গাছের ডালপালা, আগা পাতা, খণ্ড আর গাছর পাতার সবুজ রং করে আর কি, ওগো দরকার নাইট্রোজেনের লগে। নাইট্রোজেন ডিফিশিয়েন্সি হইলে আপনার দেখবা গিয়া গাছর পাতা হলুদ কালার হয়ে গেছে, হলুদ রঙ হয়ে গেছে, আর গাছর বৃদ্ধি বা গাছ বড় হওয়া বা লম্বা হওয়া কমে যাইব আর কি। তো নাইট্রোজেন ডিফিশিয়েন্সি হইলে গিয়া দেখবা যে গিয়া আপনার গাছর পাতা যে হলুদ কালার হয়ে যাব, হলুদ কালার দেখা দিব, আর গাছের বৃদ্ধি কমে যাইব, আর মানে গাছ লম্ব হইতো নাই, গাছ বড় হইতো নাই, ওগইল নাইট্রোজেন ডিফিশিয়েন্সি। তো আশা করি আপনারা বুঝতে পারবা নাইট্রোজেন ডিফিশিয়েন্সি, আমি বেজার মাতিয়া যাইমু আপনারা বুঝবা। এরপরে আপনার আমরা গিয়া পাইলাম ফসফরাস বা ফসফেট হয়। তো প্রসপাসে কিতা করে, প্রসপাসে একটা আপনার গাছর শিকড় গঠনের সাহায্য করে, সময় মতো ফুল আর ফলের সাহায্য করে, আর আপনার ফসফরাস ডিফিশিয়েন্সি হইলে আপনার অভাব দেখা দিলে গাছের পাতা দেখবা গিয়া খালা সবুজ হয়ে যায়, অথবা দেরিতে ফুলায় আর কি, ফসলায়। তো ফসফরাস ডিফিশিয়েন্সি হইলে দেখবা গিয়া আপনার কোনো একটা গাছের পাতা মানে খালা সবুজ কালার লাখানো হয়ে যায়, মানে যে একটা সবুজ কালার আছে মানে গ্রিন কালার আছে, ওকে দেখবা আরও ডার্ক কালার, ডার্ক গ্রিন কালার লাখানো আরও লাখানো হয়ে যাব, মানে খালটির লাখানো হয়ে যাব, বাট দেখতে লাগবো মানে সবুজ, বাট এই সবুজ দেখবা অন্য পাতার তো একটা ডিফারেন্ট দেখবা আপনি। তো এগুলো হইলো ফসফরাসের ডিফিশিয়েন্সি। তো ইলা হইলে আপনার ফসফরাসের ডিফিশিয়েন্সি হইলে দেরিতে ফুল ফসল আয় আর কি, মানে লেট করে। তো এর লগে আমরা বুঝাইলাম ফসফরাসে কিতা সাহায্য করে, আর ফসফরাস ডিফিশিয়েন্সি হইলে কিতা প্রবলেম বা সিমটম কিতা দেখা দেয়। তো আবার কইলাম ফসফরাস হইলো আমরা ইম্পর্টেন্ট হইলো যে তা গাছে তো ফল ফ্রুট আয়, তো ওগুনতর লগে বেশি বেশি ইম্পর্টেন্ট হইলো। যেমন ফসফরাসে হেল্প করে গাছের শিকড় জড় যে একটা গঠন করে, মানে
আর সময় মতো গাছের ফুল ফলন আয় সাহায্য করে। আর ফসফরাসের অভাব দেখা দিলে কিন্তু হয় ডিফিসিয়েন্সি, ফসফরাস ডিফিসিয়েন্সি, গাছের পাতা খালা রঙের সবুজ হয়ে যাব আর দেরিতে ফুল আইব ফসল আইব। তো আপনারা আরে টাইম আমরা সিলেটি বাংলায়ও যা বুঝাইতাম পারছি আর কি আমি, তো ফসফরাস ডিফিসিয়েন্সি আশা করি বুঝছেন। এখন বুঝার পরে আপনারা বুঝতে পারবা আপনারা কোন গাছে কোন সার বা নিউট্রিয়েন্টস দরকার লাগবো, ডিফিসিয়েন্সি হইলে বুঝতে পারবা, অথবা ডিফিসিয়েন্সি না হইলেও আপনারা একটা সময় মতো দেওয়া যাইতে হইব এই সারগুলা। আমরা ডিফিসিয়েন্সি দেখার দরকার নাই, যদি আমরা সার দেই না রীতিমতো তখন গিয়ে আপনারা যে কোনো নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি দেখতে পারবা। কোনো সার যদি আমরা দিলাম আর কোনো একটা সার যদি কম হয় কোনো, যেমন আমি আগে কইছি সেকেন্ডারি ফার্টিলাইজার আছে, মাইক্রো নিউট্রিয়েন্টস আছে একটা উচ্চ নিয়ে, তো অভাব দেখা দিলে আপনারা একটা নোটিশ করতে পারবো, আমি একটা একটা করে যা পারি কইমু। তো এরপরে আমরা এলাম কে, এনপি তো মাটি লিছি, এলা কে দি পটাশ পটাশিয়াম। এখন পটাশে আগেও আমি কইয়া গেছি, আবারও এখানে কইটা আমাকে অন্যান্য ভিডিওত কইছি, বাংলা ইংলিশ মোটামুটি আছে। তো পটাশ আপনার ফুকা মাখর তনে রোগ থেকে রক্ষা করে ওই হয়, এরপরে গাছর ফটোসিনথেসিস একটা আমরা বুঝি, পাতার ফটোসিনথেসি বা ক্লোরোফিল গাছর বৃত্রে হেল্প করে, তাহলে আমরা ব্লাড সার্কুলেশন বডির মাঝে করে ওলা গাছর বৃত্রেও মানে পটাশে হেল্প করে আর হেলদি আর স্ট্রং রাখে আর কি। তো ওটার লগে আমরা পটাশ দরকার। তো পটাশ দিলে ফুকা মাখর তনে মানে সকল ফুকা মাখর তনে না, কিছু কিছু ফুকা মাখর তনে রক্ষা করে আর কি, আর রোগ বালাই তনেও রক্ষা করে, আর গাছর পাতা মানে সবুজ সুন্দরও রাখে, ক্লোরোফিলও দেয়, এরপরে ফটোসিনথেসিসও দেয়, গাছের ভিতর যে সার্কুলেশন আছে ব্লাড সার্কুলেশন এনার্জি সার্কুলেশন ওটাতে হেল্প করে হেলদি আর স্ট্রং লাগে আর কি। তো পটাশের অভাব দেখা দিলে মানে পটাশ ডিফিসিয়েন্সি হইলে, সরি, পটাশ ডিফিসিয়েন্সি হইলে আপনার পটাশ অভাব হইলে আবার বয়স্ক যে ফাতা আছে দেখটা ফুরানা আগর ফাতা আইছে দেখটা দেখবা কাঁচা খেয়াল করবা আর কি, বয়স্ক ফাতা দেখটা আছে, বয়স্ক ফাতা আগার দিকে মানে ফাতার আগার দিকে মানে গাছর আগার বাইদি না, ফাতার আগাবাইদি দেখবা যে ফাতাটা আছে ফাতার আগাবাইদি দেখবা ওইলদা ও কমলা ও বাদামি রঙর ওলো হয়ে গেছে আর কি, কমলা রং রোগও দেখা যায় আর কি, অনেক সময় অনেক সময় দেখবা কমলা রঙের রোগও হয়ে গেছে। তো পটাশ ডিফিসিয়েন্সি হইল ওইলদা কালার বা হলুদ ও কমলা কালার বাদামি কালার রং ধরে রং হয় আর কি জোর মাঝে, ও গাছর ও যেনে আপনার কিলা বুঝাইতাম আপনার আরে ও তা বাইদি খেয়াল করবা, ও বাইদি ও যেন আগা আছে গাছর ও ও বাইদি মানে ও আঘাত বাইদি কি একটা কালার হয় ওটা বুঝতে পারবা আপনারা, একটা পটাশের অভাব দেখা দিছে আর কি, পটাশ ডিফিসিয়েন্সি হয়েছে। আগে আপনারা হয়েছি মাইক্রো নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি, আর আরও আছে আপনার মাইক্রো নিউট্রিয়েন্সি ডিফিসিয়েন্সি, যেমন বরন হয় মানে গাছর আপনার দেখবা ফুল টুল ফরি যায় অনেক সময়, গাছর ফুল আইছে বা ফুটার আগে ফরি যায় বা ফুল ফুটারও ফরি যায় দিকটা দেখবা, হয়তো আই মিন মানে ড্রপ হয়ে যায় আর কি, ভাঙ্গি যায় ফরি যায় আর কি। তো এটা আপনারা দেখবা একটা রবা ডিফিসিয়েন্সি হইলো ফুল টুল ফরা ফরি গেলে টিকে না, যদি অনেক সময় ওয়েদারের লগে হইতে পারে,
অনেক সময় সপ্তাহ ঠিক আছে, ওয়েদারও ভালো আছে, তারপরে দেখা যার অনেক সময় দেখা যায় ফুলও ফরি যার বা ফাতাও ফরি যার। তো একটা আপনার বারন ডিফিসিয়েন্সি থাকতে পারে। এরপরে আপনার আছে সালফর, সালফর হইলে আপনার কিতা হয় দেখবা গিয়ে আপনার গাছর আগার কয়েকটা পাতার আগে দেখবা যে তার যে গাছর পাতা লাইট গ্রিন ওই জীব গ্রিন পাতা একটু দেখবা লাইট গ্রিন উল্লাহান হয়ে গেছে, আলাদা আল্লাহান লাগের আর কোনো স্পট কিচ্ছু থাকতো না পারে। দেখবা এক এক দুইটা পাতা মানে একবারে ঠিক গাছর আগা আগার নিচের যে তিন চারটা আগে বা বাদেওয়ালা থাকতে পারে, একটা একটা করে বাদে সব হয়। তো এটা আপনার সালফার ডিফিসিয়েন্সি থাকতে পারে। এরপরে আপনার ফাইলা মাঙ্গানেস, তো একটা ডিফিসিয়েন্সি যদি হয় দেখবা যে আপনার ফাতার যে ফাতার মাঝে একটু পেল কালার ধরে লিছে, ডার্ক গ্রিন ওলা খান ওলা একটা মানে দেখা দিছে আর কি। দেখবা মানে ফাতার গ্রিন কালার যদি থাকে দেখবা হলুদ কালার হইয়া চিত্রা চিত্রা আল্লাহ খান একটু মানে আদা লাগে ওইল দাল্লা খান আর মাঝখানের মাঝে লাগে আবার গ্রিন ওল্লা খান গ্রিন ফাতার মাঝে দেখবা কি আরো ডিজাইন ধরে লিছে। তো একটু হইলো মাঙ্গানেস আর কি। আর জিঙ্কও আছে, জিঙ্ক জিঙ্ক ডিফিসিয়েন্সিও আছে। তো এটা আমরা আর কমন না কি অত জনা, এটা সকল গাছও হয় না। আমরা যারা অগ্রানিক কিতা সরি অর্গানিক আর নন অর্গানিক করি, তো আশা করি তো আমরা অন্যান্য ফার্টিলাইজার যে সময় দেয় এটা ফিক্স হয়ে যায়। তারপরে আপনারা আর কইরা আমাকে, আপনারা হয়তো অনেক সময় যদি বেশ কম হয় তো আপনারা একটা আইডেন্টিফাই করতে পারবা, আইডেন্টি করতে পারবা। জিঙ্ক অভাব দেখা দিলেও দেখবা আপনার লিভস যে ফেল আছে নারো আছে না নেই পাতার, দেখবা শর্ট ভেইনস একটা আছে ডার্ক গ্রিন বা ডার্ক স্পট ফরি যাব লিফর মাঝে বা আগে দিয়ে লিফর আগা বাই দিয়ে আর কি। আর ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি একটা একটাও ইম্পর্টেন্ট, আমরা বেশি ফরে গিয়া টমেটো গাছ এনি চিলিজ পেপার গাছ বা নাগার গাছও ফরতে পারে। একটা লিফ এজ যে একটা লিফর যে এজ আছে না নি, তো দেখবা গিয়া কোনো স্পট থাকতো না দেখবা শেপ দেখবা যে ফোল্ড হয়ে যার বা ফাতা দেখবা হয়তো মরি যার ওলা বা ফাতাও আবার ফরি যার। একটা হইলো ফাতা যদি ফরি যায় একটা হইলো এক্সট্রিম ডিফিসিয়েন্সি হয়ে যায় বুঝছেন নি। তো একটা রঙও আপনার দেখবা হলুদ কালার ধরতে পারে। এরপরে দেখবা তার বেইন দেখবা আবার গ্রিন গ্রিন লাগে আর বেইনর বক্স বক্স একটা মাঝখান মাঝে দেখবা যে একটা হয়ে গেছে কালার আপনার চেঞ্জ হয়ে গেছে হলুদ কালার আল্লাহ ইচ্ছে আর কি। এরপরে ফাইলা গিয়া ফসফরাস তো আমি কইছি মানে প্লান শর্ট অ্যান্ড ডার্ক গ্রিন হয়ে যায় আর এক্সট্রিম ডিফিসিয়েন্সি হয়ে যায়, ব্রাউন হইতে পারে, ব্ল্যাক হইতে পারে, ব্রাউন্স কালার হইতে পারে লিফোর তলে দি পুরো বয়স্ক ফাতার বা আরও আস্তে আস্তে উফরে দিয়ে উঠবো আর কি। এরপরে আপনারা ফাইলা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি আছে প্লান্টর, দেখবা যে আপনার গাছর আগা বাই দি দেখবা যে গাছর যে আগা সব আগা দেখবা গাছর আগা বাই দি দেখবা যে ডার্ক গ্রিন হয়ে গেছে, টেন্ডার লিভ হয়ে গেছে, ড্রাইং ড্রাইল শুকনা লাখান হয়ে যার আর দেখবা টিপ চাকি হয়ে যায়, বন্ডস একটা আমরা কই বন্ডস হয়ে যায়, ডাই হয়ে যায় ওলা লাখান লাগে। তো একটা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি থাকতে পারে অথবা আয়রন ডিফিসিয়েন্সিও সিমিলার ওলা লিভ দেখবা কোনো স্পট থাকতো না আর মেজর মানে পেইন একটা আছে ফাতার গ্রিন মানে থাকে আর কি। তো যেমন ম্যাগনেসিয়াম আর আয়রনের যে
ডিফিশিয়েন্সি প্রায় সেম আপনারা আইডেন্টিফাই করতে পারবা। আর এরপরে ভাইলা কপার, কপার কপার ডিফিশিয়েন্সি হইলে আপনার দেখবা যে ফাতা মাঝে আপনারা পরিচয় পাইতে পারবেন, যেমন পিঙ্ক কালার হয়ে যাব, পিঙ্কি পিঙ্কি লাল লাগবো। আর এরপরে ফাতা দেখবা মানে গাছ তো ফরেন না, দেখবা ফুটি থাকছে, মানে গাছের মাঝে শক্তি পান না, দুর্বল লান ওলা ফরি থাকছে, ওলা স্ট্রং নাই, ওলা একটু লেস্কি গেছে আর কি, ওলা লাখান লাগবো। আর মানে পাতার রংটা একটা পিঙ্কি পিঙ্কি লাখান একটা জো করবো আর কি। আর ফাইলা গিয়া আপনি গইল কপার ডিফিশিয়েন্সি কইলাম, আর আরও ফাইলা গিয়া আপনি মলিব দিনম, যেটা আমরা আরো একটা বুঝি মলিব দিনম, এটাও আপনি দেখবা ফাতার মাঝে লাইট গ্রিন বা লেমন ইয়েলো হয়ে যাব, অরেঞ্জ স্পট ফরে যাব গাছের উপরে ফাতার উপরে। এরপরে ভেইন স্টিকি মানে জো থাকে আর কি, একটু কিতা কিতা লান থাকে আপনার, দ্বীপর তলেও থাকবো স্টিকির লেখান কি জো থাকে, সিক্রেশন একটা ফরম আন্ডার দ্য লিফ আর কি। আর এগুলো মলিবডিনামস ডিফিশিয়েন্সি হইলাম। এরপরে আপনার ফাইলা পটাশ, তো আমি আবারও কইয়া যাইলাম পটাশিয়াম বা পটাশ, পটাশিয়াম ডিফিশিয়েন্সিও আপনার দেখবা স্মল স্পটস দেখবা গাছর ফাতার আগাবাইদি, দেখবা আগাবাইদি এজ আর কি, এজ বা টিপসও দেখবা আর কি, মানে স্পটটা দেখবা রাস্টির লাগানো হয়ে গেছে বা ফোল্ড উইজার বা যে কোনো কালার একটা উদরতে পারে আর কি, ডার্ক কালার হইতে পারে, বাদামি কালার, কমলা কালার হইতে পারে। আর নাইট্রোজিন তো আপনার লগে কইছি, আমি আবারও কইলাম দেখবা গাছর বাইর কমাইলায় কমাইলায়, আর দেখবা যে গাছর যে ফাতা আপরাইট থাকে না লিভস, দেখবা লাইট গ্রিন হয়ে গেছে অথবা ইয়ালোইশ হয়ে গেছে বা জ্বলি যার ফাতা জ্বলান জ্বলাল লাখান হয়ে গেছে, তো এগুলা নাইট্রোজেন ডিফিশিয়েন্সি, তা কত লাখান ডিফিশিয়েন্সি আপনার রয়ে, তো ওগুলো আপনার আরে বুঝাইলাম আইসি। এরপরে আপনার কার্বন ডাইঅক্সাইডও ডিফিশিয়েন্সি আছে, ও আপনার একটা গাছর ফাতা দেখাইলাম, ও উপরে দিয়ে আগাবাই দিছে আউকা দেখো কা একটু মানে একটা লাগের একটু ইয়েলো কালার লাগা, তার একটা লাগের ফাতা ফুড়ি থাকছে, তো যে একটা ইয়েলো লাগান লাগে এগু মনে করি লাউকা একটা আয়রন ডিফিশিয়েন্সি। আর যেটা দেখা ফাতাটা মানে জুল খাইয়া ফরি যার খারাই না, একটা হইলো আপনার ক্যালসিয়াম ডিফিশিয়েন্সি, তো আয়রন আর ক্যালসিয়াম মোটামুটি ওগুলোও সিমিলার, তো এগুলো আপনারা কোনো আগা ফাতায় বা কিছু দেখলে আপনারা বুঝতে পারবা আয়রন এরপরে ক্যালসিয়াম ডিফিশিয়েন্সি, অথবা অনেক সময় আছে ওভার ওয়াটারিংয়ের কারণে হইতে পারে, তো ওগুলো আপনারা ফিক্স করতে পারবা। ওদের ফাটা দেখলে আপনারা একটু খালটি লেখান ধরে লিছে বা দেখা যাননি আপনারা বুঝতে পারেনি, ও যে ফাটাটা দেখলা একটু হইলো আপনার নাইট্রোজেন ডিফিশিয়েন্সি একটা আপনার, ও যে ফাটাটা দেখলা এখন একটু হইলো মানগানেস ডিফিশিয়েন্সি আর কি, মানগানেস ডিফিশিয়েন্সি হইলে বলা ফাতার মাঝে আইতে পারে বেমার লাগান লাগবো, দেখতে ডিজিজ লাগান লাগে, যেগুলো মানগানেস ডিফিশিয়েন্সি। ও আরেকটা ফাতা দেখরা যেন আপনার আগাবাই দি মানে ফাতার সাইটে দিয়ে আর কি, এজোর বাই দিয়ে আর কি, একটা দেখুন দেখুক আপনার পটাশ ডিফিশিয়েন্সি, পটাশ ওখানে দুইটা পাতা দেখলা সামান্য জানি না আপনারা ক্লিয়ার দেখতে পারি, ও যে পাতাটা দেখলা আমার রিঙ্গর তলে দিয়ে আর কি, এগুলো ম্যাগনেসিয়াম ডিফিশিয়েন্সি, ম্যাগনেসিয়াম একটু হলুদ কালার লাগান দেখতে লাগে ওগুলো আপনার, আপনার দেখলা ডার্ক কালার হলাম লাগের
স্টেইনলেস না ফসফরাস ডিফিশিয়েন্সি।